ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। সমস্ত রাশি অনুযায়ী ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে, তাহলে চলুন জেনে নেওয়া যাক। জানবো বিষ রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে। ফার্স্টে জেনে নেবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে না থাকছে। কেরিয়ারের ব্যাপারে বলবো, এই মাসটা আপনাদের কিন্তু বেশ ভালো ঠিকঠাক রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যারা অনেক দিন ধরে ভাবছিলেন কেরিয়ারটাকে চেঞ্জ করব, ধরুন যারা জব করেন তারা চাইছিলেন বিজনেস করব, এই ধরনের যারা সিদ্ধান্ত নিতে চাইছিলেন তারা এই সময় সিদ্ধান্ত নিতে পারেন। আপনারা কিন্তু ঠিকঠাক পথেই এগোবেন। কেরিয়ারে যাদের অনেক দিন ধরে ব্রেক হয়ে গেছিলো কেরিয়ারটা, ধরুন যারা ছমাস জব করছিলেন, ছমাস জব করছিলেন না, এরকম যাদের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল, তারা কিন্তু এই সময় প্রচণ্ড পরিমাণ কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে উঠবেন। যারা কেরিয়ার নিয়ে সঠিকভাবে চিন্তাভাবনা করছিলেন না, শুধু মানে ভাবছিলেন আমি একটা কিছু করব, কিন্তু কি করবেন সেরকম কোনো চিন্তাভাবনা আপনাদের মধ্যে ছিল না, সেই সকল মানুষরা কিন্তু এই সময় খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, আপনারা যারা জব করছেন তারা কিন্তু ভালো সফলতা পাবেন। এই সময় আপনাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। কাজের জায়গায় নিজেদের যে একটা আধিপত্য বিস্তার, সেটা কিন্তু এই সময় আপনারা খুব ভালো করে উঠতে পারবেন। জানবো বিজনেস কেমন থাকছে না থাকছে। বিজনেসের ব্যাপারে আমি বলবো, সময়টা ভীষণ মাত্রায় ভালো। বিজনেসে আপনারা যতটা চাইছেন তার থেকে বেশি রেজাল্ট কিন্তু ডেফিনেটলি পেতে পারেন। একদম নিজেদের 100% দিয়ে বিজনেস করুন, বিজনেসের সফলতা কিন্তু অতি অবশ্যই থাকছে। কিছু কিছু ক্ষেত্রে ব্রেক আসবে, আসবে না কেন, তবে সেগুলো কিন্তু আপনাকে একটু বুদ্ধি দিয়ে যদি ম্যানেজ করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সফলতা একদম 100% থাকছে। যারা ভাবছেন নতুন বিজনেস শুরু করব, তাদের জন্য আমি বলবো নতুন বিজনেস করতে পারেন, সেক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। নতুন বিজনেস করলে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তবে পাশাপাশি যে বিজনেসগুলো রানিং আছে সেই বিজনেসগুলোর ক্ষেত্রে আমি বলবো, আপনাদের একটু বিজনেসে ইনভেস্ট করার কথা ভাবনা চিন্তা করা উচিত। ইনভেস্ট যদি করেন সেক্ষেত্রে কিন্তু বিজনেসটা আরও বেটার রেজাল্ট আপনারা দেখতে পাবেন। বিজনেস থেকে যে আপনাদের একটা এক্সপেকটেশন, সেটার জন্য কিন্তু বিজনেসে ইনভেস্ট করার প্রয়োজন আছে। এই সময় ইনভেস্ট করলে ডেফিনেটলি আপনারা রেজাল্ট ভালো দেখতে পাবেন। ধরুন আপনারা কারোর থেকে অর্থ পাবেন কিন্তু পাচ্ছেন না, দিনের পর দিন সে আপনাকে ঘোরাচ্ছেন বিজনেসে, এরকম ধরনের যে সিচুয়েশানগুলো তৈরি হয়ে আছে সেই সিচুয়েশানগুলো থেকে কিন্তু এই মাসে মুক্তি পাওয়ার সময় আপনাদের এসে গেছে। বিষরাশির মানুষদের কিন্তু এই মাসটা ভীষণভাবে ভালো। এবার জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতিটা কিন্তু আপনাদের খুব একটা ভালো থাকছে না। আপনারা যতই চেষ্টা করুন না কেন, আপনারা সঞ্চয় করবেন, কোনো কিছুর বিনিময়ে কিন্তু আপনারা এ মাসে সঞ্চয় করে উঠতে পারবেন না। আপনাদের অর্থটা পরিবারের লোকজনদের জন্য হয়তো ব্যয় হয়ে যাবে, বা আপনার পার্টনার কোনো নতুন কিছু একটা শুরু করছে সেই জন্য আপনাকে অর্থ দিতে হচ্ছে, তার জন্য অর্থ ব্যয় হয়ে যাবে। এইভাবে আপনার অর্থটা কিন্তু সম্পূর্ণটাই ব্যয় হয়ে যাবে। আপনি যতটা মরিয়া হয়ে উঠেছেন সঞ্চয় করবেন, ততটা কিন্তু সঞ্চয় করে উঠতে পারবেন না। এই সময় আপনি আপনার কোনো নিকট আত্মীয় বা আপনার কোনো বন্ধু বান্ধবকে অর্থ দিয়ে সহায়তাও করতে পারেন, যার ফলেও কিন্তু খানিকটা আপনাদের অর্থনৈতিক পরিকাঠামোটা নড়বড়ে হয়ে যাবে। আপনাদের একটা সঠিক বাজেট প্ল্যান করা উচিত, তারপরে সমস্ত কিছু ব্যয় করা উচিত, তাহলে কিন্তু খানিকটা হলেও আপনারা জিনিসটাকে ধরে রাখতে পারবেন। না হলে কোনো কিছুর বিনিময়ে কিন্তু এই মাসে আপনারা সেইভাবে অর্থটাকে ধরে রাখতে পারবেন না, যে কোনো প্রকারে কিন্তু অর্থটা আপনাদের ব্যয় হয়েই যাবে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে বলবো, যারা সিনিয়র আছেন তাদের কিন্তু রুটিন চেক আপটা অতি অবশ্যই মনে করে করানো উচিত। যারা অনেকদিন ধরে কিছু প্রবলেমে ভুগছিলেন তাদের কিন্তু এই সময় সেটা বাড়াবাড়ি হতে পারে, তার জন্য কিন্তু প্রচণ্ড হ্যাপাজার্ট এই মাসে কিন্তু আপনাদের থাকছে। ছোটোখাটো যে কোনো সমস্যায় বৃদ্ধি পাক না কেন, অতি অবশ্যই এই মাসে সেটাকে আপনারা ডক্টর দেখান, না হলে কিন্তু সেটা বড় কোনো সমস্যার কারণ হয়তো হতে পারে। জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকবে না থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে যেটা বলবো, এই সময় কিন্তু আপনাদের সন্দেহ করার যে প্রবণতাটা সেটা কিন্তু ত্যাগ করতে হবে। পার্টনারকে খানিকটা স্বাধীনতা কিন্তু দিতে হবে, না হলে কিন্তু সম্পর্কটা খুব একটা ভালো থাকবে না। দুজনের মধ্যে সম্পর্কটা টিকিয়ে রাখতে গেলে আপনাদের কিন্তু এই জিনিসগুলো মেনটেন করে চলা উচিত, না হলে কিন্তু দুজনের মধ্যে বিবাদ লাগার সম্ভাবনা অনেকটা মাত্রায় বেশি থাকছে।
জানবো আপনাদের বিবাহিত জীবন কেমন থাকছে না থাকছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, এই সময় কিন্তু আপনাদের পার্টনারের প্রতি আপনাদের একটু সংবেদনশীল হওয়া উচিত, না হলে কিন্তু সমস্যা থাকছে। কোনো বন্ধু বান্ধবের জন্য কিন্তু বিবাহিত জীবনে প্রচণ্ড মাত্রায় সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একটা থাকছে। এই সময় যদি আপনাদের মধ্যে কোনো কিছু বিষয় নিয়ে সমস্যা হয়, দুজনে সেটাকে কথাবার্তার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, প্রত্যেকটা কথা পার্টনারের সাথে শেয়ার করুন, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো অনেকটা কম হতে পারে। আপনাদের পারিপার্শ্বিক যে পরিস্থিতিটা সেটাও কিন্তু আপনাদের এই রিলেশনশিপে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। জানবো এডুকেশন কেমন থাকছে না থাকছে। এডুকেশনের জন্য আমি বলবো, যারা স্কুল স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা খুব ভালো সাকসেস কিন্তু এই সময় দেখতে পাবেন। তবে স্কুল স্টুডেন্টদের কিন্তু এই বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে একটু মুড সুইং করবে, যার ফলে কিন্তু আপনারা খুব একটা ভালো ফোকাস করতে পারবেন না। ভাবছেন পড়াশোনা করব কিন্তু সেইভাবে করে উঠতে পারবেন না, এই প্রবলেমটা কিন্তু থাকছে। যাদের রেজাল্ট আউট হওয়ার আছে তারা কিন্তু এই সময় ভালো সাকসেসের মুখ কিন্তু দেখতে পারেন। ওভারঅল এডুকেশনের জন্য সময়টা কিন্তু ভালো। যারা হায়ার স্টাডি করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু ভালো। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। বিষরাশির মানুষদের ডিসেম্বর মাসে ফ্যামিলি লাইফটা কিন্তু খুব একটা ভালো থাকছে না। আপনার পার্টনার এই সময় কিন্তু বাড়ি ছেড়ে চলে যেতে পারে, যার ফলে কিন্তু আপনি একটু মানসিক চাপে থাকবেন। আপনার বাবা মা কোনো কারণে ভ্রমণ বলুন বা কোথাও ট্রান্সফার হয়ে যাওয়া বলুন, যাই বলুন না কেন, বাড়ি থেকে দূরে হয়ে যাবে, যার ফলে কিন্তু সমস্যা থাকছে। পার্টনারের সাথে সমস্যা হওয়ার কারণে আপনাদের ফ্যামিলি লাইফটা কিন্তু প্রচণ্ড পরিমাণ হেল্ড আপ হয়ে যাবে। এই সময় সমস্ত কিছু সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য কিন্তু আপনাদের অহংকার বোধ এটাকে কিন্তু একটু কমাতে হবে, না হলে কিন্তু কোনো সিচুয়েশনই আপনার কন্ট্রোলে থাকবে না। এই সময় আপনাকে কিন্তু অনেকটা মানিয়ে নিতে হবে, না হলে কিন্তু কোনো সিচুয়েশনকেই আপনি ঠান্ডা করতে পারবেন না। এই সমস্ত পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে তখনই পারবেন যখন আপনি নিজেকে খানিকটা এই সিচুয়েশনের কাছে নত করবেন, তবেই কিন্তু সমস্ত সিচুয়েশন আন্ডার কন্ট্রোল থাকবে। ফ্যামিলি লাইফ এইভাবেই কিন্তু এই মাসটা আপনাদের চলবে। তাহলে বন্ধুরা, বিষরাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখন ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।